যানজটের কারণে রাজধানীর একাধিক এলাকায় যানবাহনের গতির নির্দেশিকা ট্রাফিক নিয়ম সাপোর্ট করছে না, এতে সমস্যা আরও ঘনীভূত হচ্ছে। এই অব্যবস্থা দূরীকরণে পদক্ষেপ নিতে শুরু করেছে পুলিশ প্রশাসন। এরই অঙ্গ হিসেবে বুধবার রাজধানী বটতলা থেকে নাগেরজলা পর্যন্ত সড়কে অভিযান সংগঠিত করে পুলিশ প্রশাসন। এই অভিযানে উপস্থিত ছিলেন ট্রাফিক সুপার মানিক দাস, সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়, বটতলা পুলিশ ফাঁড়ির আধিকারিক সহ ট্রাফিক পুলিশের আধিকারিকরা। এদিন আধিকারিকরা বটতলা থেকে নাগেরজলা পর্যন্ত রাস্তার উভয় দিকে অভিযান সংগঠিত করেন। অভিযানকালে সংশ্লিষ্ট এলাকায় যানজট সৃষ্টির বিভিন্ন কারণ তারা চিহ্নিত করেন। পুলিশ আধিকারিকদের চিহ্নিত কারণ সমূহের মধ্যে অন্যতম হল একাংশ ব্যবসায়ীরা তাদের যানবাহন রাস্তার উপরে রেখে দিচ্ছেন, এতে যানজটের সৃষ্টি হচ্ছে। কিছু নথিভুক্তহীন ভেন্ডার প্রধান সড়কের যেখানে সেখানে পসরা নিয়ে বসে আছেন, এতে করে দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিন এই অভিযান প্রসঙ্গে ট্রাফিক সুপার মানিক দাস জানান, বটতলা থেকে নাগেরজলা পর্যন্ত এলাকায় যানবাহনের গতির নির্দেশিকা ট্রাফিক নিয়ম সাপোর্ট করছে না। এই এলাকা যানবাহনের গতি স্বাভাবিকের চেয়ে কম রয়েছে, এই অবস্থার উন্নয়ন করতে হবে। চিহ্নিত কারণগুলির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ট্রাফিক সুপার মানিক দাস। আউটপোস্ট এবং ট্রাফিকের যারা এখানে কাজ করছে তাদেরকে নিয়ে আমরা এখানে দেখলাম, এরিয়াটাকে ভিজিট করলাম। এখানে দেখছি আমরা যে এখানের যে অ্যাভারেজ স্পিড ভেহিকেলের সেটা নর্মাল থেকে একটু নিচে আছে, এটাকে কীভাবে ইম্প্রুভ করা যায় তাহলে এখানে যে যানজটের যে সমস্যাটা সেটা হয়তো কিছুটা হলেও কম হবে। তো আমরা কিছু জিনিস এখানে আইডেন্টিফাই করেছি, তো ইমিডিয়েটলি আমরা সেগুলো অ্যাকশান নেব। তার মধ্যে আমরা প্রধান যে কারণগুলো দেখেছি যে যারা লোকাল শপকিপার আছে, ব্যবসায়ী আছেন, তাদের যে বাইক বা ওনাদের যে যানবাহনগুলো রাস্তার উপরে রেখে দিচ্ছে। কিছু কিছু আনঅথরাইজ হকার্স আছে যারা রাস্তা দখল করে বসে আছে। কিছু কিছু এখানে অন্যান্য জিনিস আছে যেরকম মুভমেন্টের ডাইরেকশান, সেগুলো আমাদের যে ট্রাফিক রুল আছে সেটা সাপোর্ট করছে না, সেগুলো আমরা এনফোর্স করছি। জানা গেছে বটতলা থেকে নাগেরজলায় নয়, রাজধানীর আরও 14টি পয়েন্টে এই ধরনের অভিযান সংগঠিত করবে পুলিশ প্রশাসন। যানজট মুক্ত করে স্মার্ট সিটিকে আরও গতিশীল করার লক্ষ্যেই পুলিশ প্রশাসনের এই উদ্যোগ বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।